গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, পড়ে গিয়ে মারা গেছে, মানুষ ভাত খেতে গিয়ে মারা গেছে। আমার আল্লাহর কাছে মৃত্যুর জন্য সামান্য খালি বাহানার প্রয়োজন আছে, আমি বাহানাতে মৃত্যু দিই। আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আল্লাহকে জিজ্ঞেস করছেন, ইয়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ বললেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে হে নবী আমার আল্লাহর হুকুম, আমি বলবো চলে যায়, আমি বলবো ফিরাই ফিরে আসবে। আল্লাহ কোরআনে অপর জায়গায় কসম খেলেন, ওয়ান্নাজিয়াতি গরকম ওয়ান্নাশিতাতি নস্ত, গর্ক মানে হচ্ছে ডুব মারা, আমি যখন মালাকুল মউতকে হুকুম দিই তারা ছুটে তোমাদের দ্রুত গতিতে শরীরে প্রবেশ করে আর তোমাদের আত্মাকে ধরে আনে। কোরআনে অপর জায়গায় আল্লাহ নকল করলেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে হালাকটা, যখন অনেক মানুষের মৃত্যুর সময় কারুর মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, কারু প্রস্রাব বের হয়, কারু পায়খানা বের হয়ে যায়। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে হালাকটা, আমি যখন মৃত্যুকে টেনে এই হালাকে নিয়ে আসবো, আন্তুম হিনা ইজিন তানজুরুন, তখন তোমরা বিছানায় পড়ে থাকবে, ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমাদের আর কোনো উপায় থাকবে না। তাই সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা পাঞ্জেগানা নামাজ পড়ব ইনশাল্লাহ, হাত তুলে বলুন ইনশাল্লাহ, নামাজ কেউ কাজা করবেন না। আমার নবী বিশ্ব নবী বলেছেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যার নামাজ নাই তার ইসলাম নেই। আমাদের দেশের লোক নামাজ পড়ে না কেন জানেন? কারণ আছে, তারা জানে তিন বোতল মদ খেয়ে মারা গেছে, চিন্তা নাই, বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়াবে, জান্নাতে যাবে। আমি কি দোয়া করব? আল্লাহ আমাকে হায়ার করে এনেছে, 5,000 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, এর বাপকে যা হোক করে পার করাতে হবে, আমাকে মারবে না, মারবে না ফেরেশতারা, কাকে জান্নাতে দিতে এসছো? আমাদের দেশে তো মাতালেরও কি হয়, মিলাদ হয়, মাতালের লেগেও দোয়া হয়। আল্লাহর কসম, তুমি কার জন্য দোয়া করছো? জিন্দেগিতে মসজিদে পা রাখেনি, আল্লাহর নাম লাইনি, আমার নবীজির আদর্শর একটা জিনিস তার মধ্যে নেই, সারা জীবন মদের ভাটিতে কাটিয়ে দিল, সারা জীবন মদের আড্ডায় গাঁজার আড্ডায় কাটিয়ে দিল, তুমি কেমন করে দোয়া করো? আপনাদের এখানে পুকুর নাই? পুকুর আছে? পুকুরে যদি কোনো ছেলে ডুবে যায়, পাড়ে যদি বাপ দাঁড়িয়ে থাকে, ঝাঁপ মারবে না মারবে না? সাঁতার যদি নাও জানে তাও পানিতে ঝাঁপ দিয়ে দেবে, সন্তানের ভালোবাসা প্রেম। আমার ভাই, এটা তো প্রেম বললাম, আমি একজন নবীজির কথা বলছি, একজন নবী পয়গম্বর, হাবিব পয়গম্বর, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী, নৌকার ওপরে তার সন্তান কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে পানিতে, আল্লাহর আজাবে পিতৃস্নেহ জেগেছে, হাত তুলে দিলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দেবো। আল্লাহ যদি নবীকে এত বড় কথা বলতে পারেন, তা আমাদের মতো ফুটো বলবিকে মারবে না, মারবে না ফেরেশতারা, ফাটিয়ে দেবে। ওই জন্য কোরআনে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তাদেরকে শুনিয়ে দাও, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকোয়, মানুষের সামনে হক কথা বলে না, কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করব, তাদের পেটে তারা আগুন ছাড়া আর কিছু ভরে না। আল্লাহ হেফাজত করুক আমাদের সকলকে, আমরা সবাই মমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাই,
মুমিনদের আখলাকগুলো শুনলেন খুব সুন্দর করে বুঝবেন এক নম্বর আল্লাহর উপরে রুজির মালিক সবাই আল্লাহকে বিশ্বাস করবেন জোরে বলুন ইনশাআল্লাহ একটা জিনিস হারাম থেকে সবাই বাঁচবো জোরে বলুন ইনশাআল্লাহ হারাম ইনকাম করবে না আমাদের দেশের লোক মনে করে মিথ্যা কথা না বললে ব্যবসায় বরকত হয় না আমাদের দেশের লোক মনে করে চুরি না করলে ব্যবসায় বরকত হয় না কখনো এই কাজ করবেন না নবী সাহাবীরা হালাল রুজি রোজগার করেছেন যারা হারাম খান যাদের মনে হয় আমি হারাম খাই আর হালাল খাই সুদ খাই যাও করে আমার ছেলেকে বড় লোক করতে হবে অনেক লোক ভাবে না ছেলের লেগে টাকা করতে হবে তারা কান খুলে শুনেন ছেলে তোমার কত টাকা আসবে একটা কথা বলুন আমার সন্তানকে আমার কাজে আসতে হবে না কথা বলে না আসতে হবে কিন্তু আমি বলছি যতদিন বেঁচে আছি দুনিয়াতে আছি আমার বেটা আমার আমার বেটা আমার আব্বা আমার বাপ বেটার বেটা বাপের ভাই ভাইয়ের ঠিক কি না দুনিয়াতে কিন্তু আল্লাহর কসম কিয়ামতের মারহালাটা শুনলেন কত ডেঞ্জার হবে সূরা লুকমান শেষ রুকু ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا হে নবী বলে দাও তারা যেন সেই দিনকে ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না বেটা বাপের কোনো উপকারে আসবে না কেউ কারু এতটুকু উপকারে আসবে না সেদিনের কথা বলে দাও আমার ভাই খুব কষ্ট লাগে আপনাদের চব্বিশ পরগনার অনেক মানুষ পশ্চিম বাংলার অনেক ছেলে আমাকে ইউটিউবে ফেসবুকে গালি দেয় কেন আমাকে ভাবে এটা পীর বিরোধী মলবি আজকে একটা মালদার কালিয়া চক থেকে ছেলে আমি গাড়িতে আসছি ফোন করেছে হুজুর তোমাকে পেলে এখানে কেটে থুয়ে দেব আমরা আলহামদুলিল্লাহ তোমার হাতে শহীদ হব হযরতে উমরকে শহীদ করেছিল একজন বেঈমান আর আমাকে একজন মুসলমান মারবে এটা তো আমার খুশির খবর তোমার লাগে দোয়া করছি আল্লাহ তোমাকে হিদায়াত দে অনেকজন ভাবে যারা ভাবেন তাদেরকে আবার চোখ খুলিয়ে দিয়ে যাচ্ছি আমি কোনো পীর বিরোধী মলবি নয় এই উলামারা জানে আমার আব্বা পীর আমি পীরের বেটা আমার আব্বা জান দারুলুম দেওবন্দের উস্তাদ আমার উস্তাদ ইনার উস্তাদ মুফতি ইউসুফ সাহেব তাউলি হাদিসের উস্তাদ বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইয়ের খলিফা তার খলিফা আমার আব্বাজি আমি কি করে পীর বিরোধী হতে যাব আমি আমার আব্বাজিকে একদিন জিজ্ঞেস করছিলাম আপনি যে খিলাফতি পেলেন লোককে বলছেন না আপনি পীর হয়েছেন বলে আমি পীরদের অবস্থা থেকে ভয় আর বলিনি যে আমি পীর হয়েছি এ বাস্তব কথা বলছি আমার আব্বাকে ফোন করে জিজ্ঞেস করবেন আপনার ছেলে বলে গেছে চব্বিশ পরগনা আমি সেই মুরগি শওকতের বেটা আমি কখনো পীর বিরোধী নয় কেউ যদি আমার তেরো হাজার জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে একটা যদি স্পেজ বার করতে পারেন আমি বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি একটা স্পেচ পাবেন না হ্যাঁ আমি এটা বলেছি তুমি খাজা বাবাকে ভালোবাসো এক ওয়াক্তের নামাজ পড়ো না একবার খাজা বাবার জীবনীটা পড়েছো বারো বছরের পর থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জতের নামাজ কাজা করেনি তুই এখনো পশ্চিম চিলি না তোকে জুতো মারবে খাজা বাবা তোর মতো মুরিদকে কিয়ামতের দিন আমি এটা বলতে পাবো না আমি আমার বর্তমানে প্রমাণ দেব শুনলেন হাজি সাহেব কে আছেন হাত তুলেন তো এ হাজি সাহেব কে আছেন হাত তুলেন কেউ নেই আল্লাহু আকবার দেখেন আমার ভাই আছে আর আমার চিন্তা নাই হাজি সাহেব আছে ইমাম সাহেবকে জিজ্ঞেস করুন মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা কটা মাজার পেলেন ভাই একটা উপায় নেই আর আমার বাড়ি থেকে আপনার এখানে আমি দেখলাম নেটে আমাকে লোকেশন পাঠিয়েছিল 173 কিলোমিটার রাস্তা 173 হাজারের বেশি ঠিক বলছি না ভুল বলছি শুধু তাই নয় আপনি কালকে যাদের অবিশ্বাস হচ্ছে আমি আমার মাদ্রাসায় আপনাদেরকে দাওয়াত দিলাম ভাই জানে আমি বড় মাদ্রাসা শিক্ষক আমার মাদ্রাসায় আসুন মেহমান খানা আছে চলুন খাতিরদারি আমার বাড়িতে খাওয়াবো মাদ্রাসার খানা খাওয়াবো না যা খেতে চাইবেন আমার বাড়িতে লাগাও একটা পুকুর আছে আমার আব্বা পুকুর করে দিয়েছে 3 কেজি 4 কেজি ওজনের কাতলা আছে খাওয়াবো ধরে কি বুঝলেন চলুন কিন্তু রেখে দেবো আপনাকে নিয়ে যাব আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার এতটাই হিম্মত আছে আমি সেই গ্রামে নিয়ে যাব আমি নিজে ফয়সালা করতে গেছি
একদল বলছে ওরও সবে একদল বলছে করতে দেব না কি হয়েছে আমাকে পাঠালো যে যাও ভাই তারা ডেক নিয়ে গেল ফয়সালা করতে হবে আমি বললাম কেন তোমরা দিবে না তুমি কেন করবে বলছে আমি হুজুরের ওরস করতে পাবো না একদম 100% করতে পাবো এমন বাবা তোমার এই কবরে কোন হুজুর শুয়ে আছে বলছে হুজুর কেউ নাই পাথর চাবড়ি থেকে একটা পাথর এনে করেছি কবর ইসলাম সত্যর উপরে চলে না মিথ্যার উপরে সত্যর উপরে তাহলে এই কবরটাই কেউ শুয়ে আছে না মিথ্যা মিথ্যা একটা বীরভূমের লোক আমাকে ফোন করে বললে আপনি শুনলেন আমাদের ভারতের যতগুলো শুনলেন এখানে দেওবন্দি বেরেলি ফুরফুরে আজান গাছে হড়হড়ে লল্লড়ে তালতালা বেলতালা খেজুরতলা শেওড়তলা মলয় বাবা খেপা বাবা আচমক বাবা নাই যে কোন দলের মৌলবীকে জিজ্ঞেস করুন আমি খারাপ আমাকে বলবেন এটা দেওবন্দি মৌলবী কেউ বলবেন আহলে হাদিস মৌলবী এদিকে জিজ্ঞেস করতে হবে না আপনি জিজ্ঞেস করবেন কাকে যে মৌলবীটাকে আপনার পছন্দ হবে মেয়েদের মাজারে যাওয়া জায়েজ যদি কোনো মৌলবী বলে দেয় তার সঙ্গে যখন ডাকবেন যেখানে বসতে বলবেন আমি বসব শুধু তাই নয় আপনাদেরকে বুঝিয়ে দিই আপনাদের এখানে লোক মারা যায় না যায় না স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় তো কথা বলেন না কেন আপনারা যেতে পাবে যেতে পাবে না শুধু আমাদের নয় এটা ভারতের যতগুলো দল আছে সব দলেরই একই অবস্থা স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায় না বাপ মরে গেলে বিটি যেতে পায় না ইয়াসিন মরে গেছে তোমার বউ আমার কবরে কি করে যেতে পাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন না এখন অনেকজন দলিল দেয় হাজি বিবিরা নবীজির রওজা মুবারক জিয়ারত করে করে না করে না তো ইয়াসিনের সঙ্গে নবীজির তুলনা করছিস কত বড় বিয়াদব বে তুই কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কোথায় ইয়াসিনের কবর আর কোথায় নবীজির রওজা মুবারক দুটোকে সমান করা যাবে কথা বলুন কখনো না ওই জন্য আবেগে করা যাবে না ইসলাম হাদিস কোরআন দলিল মোতাবেক ইসলাম চলে আবেগে ইসলাম চলে না আমাদের দেশের কিছু ছেলে আবেগে করে আমাকে যারা গালি দেয় আমি মোবাইলে তাদের জন্য কি রেখেছি প্রুফ রেখেছি হোয়াটসঅ্যাপ নম্বরে আমার ফোন করবেন আমি দিয়ে দেব আমার বর্তমানে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন হয়েছে ডিজে বক্স বাজিয়ে হিন্দি গান চাপিয়ে আমার নবীজি কষ্ট পাবেন হাই হাই আমার উম্মত করছে কি আমি মানা করিনি মহব্বত করুন পালন করুন কিন্তু হিন্দি গান চাপিয়ে ডিজে বক্স বাজিয়ে আমার নবীজি কষ্ট পাবে আমি এটার বিরোধী আমি সিস্টেমের বিরোধী আমি পীরের বিরোধী নয় কে বলল তোমাকে আমি কবর জিয়ারত করি না কে বলল তোমাকে আমাকে গালি দেওয়ার আগে নিজের বুকে হাত দিয়ে বলবে তাহলে শোনো আমি বলে দিই যে মৌলবীরা বলছে যে কোন বলা ঔরত কো মাজার মে নেই জানা চাইয়ে তো তেরা বিবি কিউ নেই জাতি হবে তেরা বিবি কিউ নেই জাতি আমি একটা জলসাই বলেছে আমাকে মেদিনীপুরে প্রশ্ন দিয়েছিল বুঝতে পেরেছেন না পারেননি আল্লাহ তাআলা কোরআনে মানা করেছে জানের কষ্ট দিতে শুনলেন কোরআনের আয়াতটা ফামানি তুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাই উলামাদিকে জিজ্ঞেস করুন যদি তোমরা বাঘ মানে হচ্ছে বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত এমন জায়গায় জঙ্গলে এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে কোনো খাবার নাই সেখানে যেটুকু খাবার আছে সব হারাম খাবার শুয়োরের মাংস কুকুরের মাংস এবং কাটা মাংস সেইখানে তোমরা অতটুকু খেতে পাবে যতটুকু খেলে তোমার প্রাণ বেঁচে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যদি প্রাণের এত মূল্য দেয় তাহলে জানের কষ্ট দিয়ে হজে যাওয়ার কি প্রয়োজন আছে প্লেনের ব্যবস্থা আছে না নাই আছে একটা এই বয়ান শুনে পশ্চিম বাংলার কোন এক হুজুর আমার বিরুদ্ধে বলেছে নাম করেনি তো আমিও তার নাম করি না আল্লাহ তাকে ইলমে বরকত দে কিন্তু সে বলেছে যে এইসব মূর্খ মলবি কিছুই জানে না কত বড় নেকির কাজ আল্লাহ নবী হাদিসে বলেছেন পায়ে হেঁটে হজ করতে দারুণ দামি কথা তারপরে দেখছিস এই হুজুর প্লেনে চেপে হজে যাচ্ছে তুই কেন হেঁটে গেলি না বে নবীজি বলেছে তো তুই তো হাদিসের খিলাফ কাজ করলি বুঝতে পেরেছেন না পারেন ওটা হাদিসের বিরুদ্ধে কাজ হাদিসে আছে শুনেন সময় পরিপ্রেক্ষিতে সবকিছু পরিবর্তন হয় হাদিসে আছে উলামারা জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে পেশাব করেছেন এটা সাধারণরা জানতে না আমি জানিয়ে দিলাম হাদিসে আছে জিজ্ঞেস করুন তো তুমি দাঁড়িয়ে পেশাব করবে সময় কাল পাত্র হিসাবে সবকিছু পরিবর্তন হয় জায়গা হিসাবে নবীজি পরিস্থিতি শুনলেন একটা লোক বসতে পাচ্ছে না সে কি করে পেশাব করবে দাঁড়িয়ে করবে অসুবিধা নাই তার লেগে জায়েজ কথাটা বুঝতে পেরেছেন না পারেন একটা লোক দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না তার লেগে বসে নামাজ পড়া জায়েজ আছে না নাই
যাচ্ছে, নামাজ কবুল হবে। তো এগুলো হচ্ছে পরিস্থিতি, আদায় করতে হবে। হজ ফরজ হয়েছে, আদায় করো। কোরআনে আছে যুয়িনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম। আমি তোমাদের জন্য শুধু তোমাদের বিবির ব্যবস্থা করিনি, যে নিয়ামতগুলো দিয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য নিয়ামত হচ্ছে, সেটা হচ্ছে যানবাহন, গিসের ঘোড়ার ব্যবস্থা, সাওয়ারি। আর সেটা আজকে তবদিল হয়েছে এই যুগে, যে সেটা যানবাহন হয়েছে ঘোড়ার বদলে। এখনো ঘোড়া আছে না? নাই। অনেক ঘোড়া আছে, ঘোড়ার রেস হয়, অনেকজন ঘোড়া পালে, ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যায়, এখনো আছে? তো কোরআনে আছে, আল্লাহ বললেন হে নবী তোমার জন্য সাওয়ারির জন্য ঘোড়ার ব্যবস্থা করলাম, ঘোড়াকে সাওয়ারি ইস্তেমাল করো। ওই জন্য আমার ভাই শুনেলেন, আমি পীর বিরোধী নই, আমি সিস্টেম বিরোধী, আমার ওখানে চলুন, এক ওয়াক্তের নামাজ পড়ে না, এমন কি জুম্মাটা পর্যন্ত পড়ে না, পিসাব করে পানি নাইনি কি আল্লাহ ছাড়া কেউ জানে না, মাজারের পাশে বসে তাবিজ দিচ্ছে, কি ভাষায় লেখছে আল্লাহ ছাড়া কেউ জানে, ধুলো গুলো ভরে দিচ্ছে মাদুলিতে, লোককে ধোকা দিচ্ছে। আমাদের সমাজের লোক তো ওই জন্য নামাজ পড়ে না, ওই জন্য তো আল্লাহর কাছে চাই না। দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। কিন্তু চলুন, এদের যদি ঘরেতে বরকত না থাকে তো হুজুরের কাছে আজ হুজুর একটা বরকতের তাবিজ দেন, আমার তাবিজে যদি দোকানে বরকত হয় বড় লোক কে আগে হবে, হুজুর না আপনি? কথা বলে না, হুজুর তো আগে হবে, তাবিজ কার কাছে? আমাদের কাছে। তো বরকতের তাবিজ মৌলবিদের কাছে। আচ্ছা পৃথিবীতে এরকম বুকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব হবে? আমাদের তো 3,000, 5,000, 6,000, 7,000 বেতন, আর আপনি ইনকাম করেন 1,00,000, সে যদি 3,000 ওয়ালার কাছে বরকতের তাবিজ লেয়, তো এই 3,000 ওয়ালাকে তো 3,00,000 ওয়ালা হতে হতো, এটাই কষ্ট, বরকত তাবিজে নাই। শুনেলেন উলামারা জানে, আমি যখন লখনৌ পড়েছি উত্তর প্রদেশে গুজরাটে, তখন দেখেছি অনেক দোকানদাররা মুসলমান ব্যবসায়ীরা ফজরের নামাজ পড়ে দোকানে বসে 1 ঘন্টা 8 ঘন্টা কোরআন তেলাওয়াত করত, কি না জিজ্ঞেস কর, ইনারা দেখেছি বড় বড় ব্যবসায়ীরা। আর আমাদের দেশের দোকানিরা মুসলমান সকালবেলায় উঠে দোকানে ধূপ জ্বালিয়ে খালি এরকম করে ঘুরছে, বলে কি ধূপে বরকত? ধূপ কি দিয়ে তৈরি হয়? গোবর দিয়ে। তুই যদি বলিস গোবরে বরকত আছে, তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে মুতে বরকত আছে, বুঝতে পারিনি কথাটা? তোর আর তার মধ্যে পার্থক্য কি রইল? আল্লাহর কসম, তুমি যদি বরকত নিতে চাও, ওয়ালা নাব্লুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ কখনো তোমাদের মালের ক্ষতি করি, জানের ক্ষতি করি, রোগ চালা দিই, কখনো খেতিবাড়ির ক্ষতি করি, আর পরীক্ষা করি কোন বান্দা আমার সবর করেছে। সবাই সবর করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি সবর করুন, বাপ মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় মারা গেছে, যারা সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের মালেতে বরকত দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ।